হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তত্ত্বকণিকা বিডির নতুন একটি পর্বে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা যে ভিডিওটি নিয়ে আলোচনা করব তা হলো বাংলাদেশ বিশ্ববিদ্যালয় থেকে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান। চলুন শুরু করা যাক। এক নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন 2020-21 সালে মুজিব বর্ষ ঘোষণা করা হয় 6 জুলাই 2018 সালে। বাংলাদেশ সংবিধানে সপ্তদশ সংশোধনীয় জাতীয় সংসদ পাশ হয় 8 জুলাই 2018 সালে। বর্তমান অর্থসচিব আব্দুর রব তালুকদার, বর্তমান মহা হিসাব নিরীক্ষক মোহাম্মদ মুসলিম চৌধুরী 12তম। ডিএমপি এর বর্তমান থানা সংখ্যা 50টি। ডিএমপির 50তম থানা হাতিরঝিল 7 জুলাই 2018 থেকে কার্যক্রম। বর্তমান দেশের বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার সংখ্যা 231 জন। পরের প্রশ্নে দেখে আসা যাক, আভা বিল 2018 পাশ হয় 4 জুলাই 2018 সালে। বর্তমান দেশের তফসিলভুক্ত ব্যাংকের সংখ্যা 58টি। দেশের 58তম তফসিলভুক্ত ব্যাংকের নাম প্রবাসী কল্যাণ ব্যাংক। বর্তমান দেশে রাষ্ট্রায়ত্ত তফসিলভুক্ত ব্যাংকের সংখ্যা 9টি। 2018 সালে ই গভর্নমেন্ট ডেভেলপমেন্ট সূচকে বাংলাদেশের অবস্থান 115তম। বন্ধুরা, পরের প্রশ্নে যা যাক, অভ্যন্তরীণ মৎস্য উৎপাদনে বিশ্বে বাংলাদেশ 3তম। চাষকৃত মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান 5তম। বাংলাদেশ বিশ্বের ই পাসপোর্ট যুগে কততম? 119তম। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নতুন দুইটি জাহাজের নাম এমভি বাংলার অগ্রযাত্রা ও এমভি বাংলার সমৃদ্ধি। বর্তমান দেশের প্রচলিত আইনের সংখ্যা 1129টি। বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী 26 মার্চ 2021 সালে। বাংলাদেশে বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী 16 ডিসেম্বর 2021 সালে। 2017-18 অর্থবছরে রপ্তানি আয় 3,666.81 কোটি মার্কিন ডলার। 2017-18 অর্থবছরে রপ্তানি আয়ের প্রবৃদ্ধি 5.81%। 2017-18 অর্থ বছরে সর্বাধিক রপ্তানি করা হয় যুক্তরাষ্ট্রে। 2017-18 অর্থ বছরে পণ্য রপ্তানি আয় শীর্ষে খাত তৈরি পোশাক। রোহিঙ্গাদের উপর নির্মিত বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এ পেয়ার অফ স্যান্ডেল ওবায়দুল কাদের লেখা উপন্যাস নির্মিতব্য চলচ্চিত্র গাংসিল। কাকন বিবির জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র নাম কাকন বিবি, অভিনেত্রী সিমলা। বর্তমান বিশ্বে নারী রাষ্ট্রপ্রধান হিসাবে দ্বিতীয় স্থানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হোটি আর্টিজানে নির্মিত পুলিশ সদস্যের স্মরণে গুলশান পুরনো মডেল থানার সামনে নির্মিত ভাস্কর্যের নাম দীপ্ত শপথ ভাস্কর্য মিনাল হক। বাংলাদেশে চরম দারিদ্র্যের লোক সংখ্যা 1,67,00,000, মোট জনসংখ্যার 10.5%। অ্যাটলাস পদ্ধতিতে বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় 1,470 মার্কিন ডলার বিশ্ব ব্যাংক রিপোর্ট অনুযায়ী। বৈশ্বিক দাসত্ব সূচকে 167টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 92তম। বাংলাদেশের দাসত্বভুক্ত জনসংখ্যা 5,92,000 জন, হাজারে 3.67 জন। বর্তমানে দেশের প্রাথমিক বিদ্যালয় রয়েছে 25 ধরনের। বর্তমানে দেশের প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা
133,901টি, সরকারি 38,569টি। বিহঙ্গ দ্বীপ অবস্থিত ধলেশ্বর নদীর বুকে, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায়, 150 কিলোমিটার। বিহঙ্গ দ্বীপের স্থায়ী নাম ধানসির চর। বিশ্বের বৃহত্তম ভারতীয় ভিসা কেন্দ্র ঢাকায়। 2017-18 অর্থবছরে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয় $102.55 কোটি। বাংলাদেশে মোট যতটি পণ্যের মান বাধ্যতামূলক করেছে বিএসটিআই, 194টি। সংবিধানে 17তম সংশোধনী নীতি সংরক্ষিত আসনের মেয়াদে বাড়ানো হয়েছে 25 বছর। নজরুল পদক 2018 পেয়েছে শাহীন সামাদ ও সুমন চৌধুরী। জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2016 এর আজীবন সম্মাননা পেয়েছে ববিতা ও ফারুক। 59তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশ হয়েছে প্রথমবারের মতো সোনা জয় করেন আহমেদ জাওয়াদ চৌধুরী। 18 সার্ক চলচ্চিত্রে উৎসবে সেরা চলচ্চিত্র হালদা। বাংলাদেশের নারী ক্রিকেট দল প্রথমবারের মতো টি টোয়েন্টি সিরিজ জিতে আয়ারল্যান্ডের বিরুদ্ধে। 7তম নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটের চ্যাম্পিয়ন বাংলাদেশ। 2018 সালে প্রোডাক্ট অব দ্য ইয়ার ঔষধ কোম্পানি। গণতন্ত্র সূচকে বিশ্বে বাংলাদেশের অবস্থান 135তম। দেশকে মাদকমুক্ত ঘোষণা করা হয় 2041 সালের মধ্যে। নারী ক্ষমতায়নে দেশের প্রথম অনলাইন ভিত্তিক জব মার্কেট প্লেস দ্য টু আওয়ার জব ডট কম। নতুন দুদক চেয়ারম্যান মোহাম্মদ মোজাম্মেল হক খান। বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র 16 এর শ্রেষ্ঠ চলচ্চিত্র অজ্ঞাতনামা। বর্তমান দেশের সেরা খাত রয়েছে 21টি। নারী আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বাংলাদেশের পক্ষে প্রথম হ্যাটট্রিক করেন ফাহিমা খাতুন। নিউ ইয়র্কে প্রথম বাংলাদেশি নারী কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা। কানাডার প্রথম বাংলাদেশি নারী এমপি ডলি। ফ্রান্সের এক পৌরসভায় প্রথম বাংলাদেশি নারী মেয়র শারমিন হক আবদুল্লাহ। অর্থনৈতিক সমীক্ষা 2018 অনুযায়ী দেশের বর্তমান মাথাপিছু আয় $1752। দেশের 10তম টেস্ট অধিনায়ক মাহমুদুল্লাহ। বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের বর্তমান কোচ স্টিভ রোডস ইংল্যান্ড। 21 ফেব্রুয়ারি জাতীয়ভাবে পালনের জন্য যে দেশ বিল পাস করে অস্ট্রেলিয়া। দেশে 4G সেবা চালু হয় 18 ফেব্রুয়ারি 2018। বিশ্বের পূর্ণ গণতান্ত্রিক দেশের তালিকায় বাংলাদেশ 92তম। 26 মার্চকে বাংলাদেশের দিবস ঘোষণা করা হয়েছে ওয়াশিংটনে। বায়ু দূষণ ঢাকায় অবস্থান দ্বিতীয়। সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 110তম। বিশ্বের ব্যয়বহু শহরের তালিকায় ঢাকায় 72তম। ইউরোপে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। সামরিক পাওয়ার সূচকে বিশ্বের বাংলাদেশের অবস্থান 57তম। টানা 3বার বিশ্ব সেরা এনজিও বাংলাদেশের ব্র্যাক। দ্রুত সম্প্রসারণীয় শহরের তালিকায় ঢাকা 19তম। নতুন করে বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা ঘোষণা করা হয়েছে 38 জনকে। দেশের এইচআইভি প্লাস লোকের সংখ্যা 4,662 জন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2016 শ্রেষ্ঠ অভিনেতা চঞ্চল চৌধুরী। 2017-18 অর্থবছরে গড়
মুদ্রাস্ফীতি ছিল 5.78%। দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসাবে হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউট চালু করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। দেশের বর্তমানে প্রতি 100 পরিবারের মধ্যে নারী প্রধান পরিবারের সংখ্যা 14টি। বিবিএস বাংলাদেশে ভারত মৈত্রী ভবন রাজশাহীতে। পদ্মা সেতুর বর্তমান দৃশ্যমান সংখ্যা 750 মিটার। 32তম আন্তর্জাতিক ইন্টারনেট বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয় ঢাকায়। বাংলাদেশের পঞ্চম কৃষি সুমারি শুরু হয় 17 জুলাই 2018 থেকে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের